হ্যালো ভিওয়ার্স আর পি এডুকেশনের ইংলিশ লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের টপিক জেন্ডার চেঞ্জ পার্ট টু প্রথমে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে পার্ট ওয়ান করে দিয়েছিলাম আজকে পার্ট টু ভিডিওতে ছোট্ট একটা ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ দেবো এইগুলো থেকেই কোশ্চেন কিন্তু কমন তোমরা বিভিন্ন জায়গা থেকেও তোমরা পেয়েছো এবং পাবে কারণ এইগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসে ঠিক আছে যে কোনো আপকামিং পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ পরবর্তীতে তোমরা চাইলে আরও কিছু গুরুত্বপূর্ণ পাট পাট করে জেন্ডারের উপর ভিডিও আমরা দিতে থাকবো ক্লিয়ার আজকে আমাদের তেরো নম্বর ক্লাস দেখো চুজ দ্য ফেমিনাইন জেন্ডার অর্থাৎ ম্যাসকুলাইনটা দেওয়া থাকবে তোমাদের ফেমিনাইনটাকে চুজ করতে হবে ফিমেলটাকে তো দেখে নাও লাইভ মক টেস্ট আমরা শুরু করছি চটপট তোমরা ভিডিওতে কমেন্টে বা লাইভ চ্যাটে অ্যান্সার করবে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে প্রথম কোয়েশ্চেনের উচ্চারণটা ঠিক করে করবে জার এর উচ্চারণটা সিজার নয় কিন্তু জার এই জার মানেটা কি এটা হচ্ছে একটা মানে রাশিয়ার একটা শক্তিশালী বিরাট দাম্ভিক একজন রাজা হ্যাঁ উচ্চ সম্পন্ন শক্তিশালী রাজা সেই রাজার ফ্যামিনাইন জেন্ডারটা কি হবে জ্যারিন জ্যারিনা জ্যারনি নাকি জ্যারানা ভালো করে উচ্চারণ করবে এগুলো কি চুজ করতে হবে দেখো আর প্রত্যেকটাই কিন্তু দিয়েছে যেটা সঠিক সেটা চুজ করতে হবে এখানে রাইট অ্যান্সার বলে দি মনে রাখবে সবসময় এই জার থাকলে লাস্টে এন এটা থাকবে আর আই সব আরও তোমাদের ট্রিক্স দিয়ে দিচ্ছি দেখো যখনই জার থাকবে প্রথমে সি জেড এইগুলো এ এ এই তিনটা তো তোমরা পাচ্ছই তারপরে মনে রাখবে রিনা বাংলায় রিনা এই নামটাকে তোমরা মনে রাখবে যাটা থাকবে তারপর বাংলায় রিনা বলে একটা মেয়ে এটার নামটা মনে রাখবে ব্যাস তাহলেই জারিনা এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে এর ফেমিনাইন এটা এইভাবে তোমরা মনে রাখতে পারো বাংলাটা তাহলে আর ভুল হবে না নেক্সট দু নম্বরে দেখো কক কক মানে আমরা জানি মোরগ এই মোরগের ফেমিনাইন কি হবে ম্যাস্কুলাইন হচ্ছে কক হেন বার্ড হেন মেয়ার হেন মানে কি আমরা জানি ময়ূরী ফিমেল ময়ূর তাই ময়ূরী এটা হচ্ছে না বার্ড মানে পক্ষী হচ্ছে না হেন মানে মুরগি এটা আমরা জানি তাহলে মোরগের মানে ম্যাসকুলাইন কি হবে মুরগি এটাই হবে রাইট অ্যান্সার আর মেয়ার মানে কি জানো মেয়ার মানে হচ্ছে ঘটকি বা মহিলা ঘোড়া এই জাতীয় তোমাদের অশ্বা অশ্বা যেটাকে বলা হয় মহিলা ঘোড়া অর্থাৎ ফিমেল হর্স মেয়ার বা ঘটকি ক্লিয়ার তাহলে ককের ফেমিনাইন হয়ে যাচ্ছে হেন নেক্সট বলছে ল্যাড ল্যাড কি হবে অনেকে এটা ভুল করে ল্যাডের ফেমিনাইন ল্যাস লেডি বয় গার্ল ল্যাড মানেও কিন্তু এখানে ধরে নিতে হবে ছোট্ট ছেলে অর্থাৎ কম বয়সী বালক কম বয়সী ছেলে বয় কিন্তু বলেনি বয় মানে শুধু ভালো এটা হবে কম বয়সী বালক ঠিক আছে অর্থাৎ শিশু সুলভ বলতে পারো বা একদম অল্প বয়সী ছেলে একটা এরকম একটা ব্যাপার তাহলে তার কি হবে বয় যেহেতু হবে না আমরা বলছি বয়ের মতো তাই এটা গার্লও হবে না তাহলে বয় হলে গার্ল হতো আর বয় তো হবেই না এটা ম্যাসকুলাইন চলে আসছে আর ল্যাডি আর ল্যাসের মধ্যে লেডি মানে কি জানি বালিকা লেডি মানেও আমরা জানি বালিকা কিন্তু অনেক ক্ষেত্রেও এটা কিন্তু আমরা নেব না আমরা বলছি আরও শিশু সুলভ ঠিক আছে ছোট ছেলে আর ছোটো মেয়ে তাই ল্যাস যেটাকে আমরা খোঁকা খুঁকি বলে থাকি বাংলায় এই ল্যাড হচ্ছে চলতি ভাষায় খোঁকা আর ল্যাস হচ্ছে খুঁকি অর্থাৎ ছোটো ভাষায় আমরা ভালোবেসে বলি ছোটোবেলায় যারা থাকে খোঁকা খোঁকি অর্থাৎ ছোটো ছেলে সেই ল্যাড আর ল্যাস হবে আমাদের ফেমিনাইল ল্যাডার ক্লিয়ার ওটা মনে রাখবে এটা খুব ডিফিকাল্ট এবং অনেকের এটা ভুল হয় নেক্সট চার নম্বরে বলছে হার্ট হার্টের ফেমিনাইন কি ইউ ফ্রিলি রোই মেয়ার মেয়ার মানে আমরা জানলাম ঘটকি বা অশ্বা আর হার্ট মানে আমরা তাহলে এখানে আগে জেনে নিই হার্ট মানে হচ্ছে পুং হরিণ অর্থাৎ মহিলা এই সরি পুরুষ মানে হরিণ পুং হরিণ তাহলে এখানে তো এখানে হচ্ছেই না এটা আমরা পেয়ে গেলাম ঘটকি এটা হচ্ছে না ঘট মানে অশ্বা বাদ দিয়ে দিচ্ছি রই মানে কি রই মানে হচ্ছে আর ওই ই এটা হচ্ছে আমাদের হরিণ বিশেষ ক্ষুদ্র হরিণ বিশেষ ঠিক আছে এটা হচ্ছে হরিণ বিশেষ আর ইউটা কি ই ইউ এটা হচ্ছে মহিলা ভেড়া ভেড়ি যেটাকে বলা হয় এটাও হচ্ছে না ফ্রিলি হবে কি শিশু ঘটকি শিশু ঘোড়া তো এটাও তো হচ্ছে না সবই ঘোড়া আর এখানে ভেড়ার মধ্যে চলে আসছে তাহলে যেটা পড়ে রইল রই ক্ষুদ্র মানে যেটাকে হরিণ বিশেষ এটা হচ্ছে ক্ষুদ্র হরিণ বিশেষ রই হাটের ফেমিনাইন কী হবে হাট হচ্ছে তাহলে যদি বলা হয় এখানে পুং হরিণ তাহলে ক্ষুদ্র স্ত্রী হরিণ টাইপের হয়ে যাবে এখানে রই ঠিক আছে আর ও ই এটা তোমরা মনে রাখবে এইভাবে অ্যানালাইজ করে তোমাদের পড়তে হবে কয়েকবার করলে এগুলো সিলেক্টিভ ব্যাপার অসুবিধা হওয়ার কথা নয় ডিউ ডিউকের বাংলা কি এটা তোমরা অনেকেই জানো নৃপতি বা ছত্র ছত্রপতি বলবো না রাজা নৃপতি বা নরপতি বা রাজা এর কি হবে তাহলে ওয়েট্রেস হস্টেস ড্রাচেস ব্রাইড ব্রাইড তো হবেই না এটা জানি নববধূ ওয়েট্রেস মানে কি যারা পরিবেশন করে অর্থাৎ মহিলা পরিবেশিকা খাদ্য পরিবেশন করে ওয়েটার আমরা বলি না ওয়েটার ওয়েট্রেস তো এটা হচ্ছে না হোস্টেস তো এটা হবেই না অতিথি সেবিকা এটা হচ্ছে না হোস্ট থেকে হোস্টেস পড়ে রইল ডাচেস অর্থাৎ নৃপতি পত্নী নৃপত্নী এটা হচ্ছে আমরা এইভাবে বুঝে নেব তাহলে রাজার পত্নী ডিউকের পত্নী হচ্ছে ডাচেস মনে রাখবে এটা অনেকে বলে যে ডিউক পত্নীকে তখন হয়ে যাবে ডাচেস পাঁচের দাগের সি রাইট অ্যান্সার ছ নম্বরে বলছে জোসেফ জোসেফের বাংলা কি জোসেফের বাংলা জানা দরকার জোসেফ মানে এটাও যেন একটা সম্ভ্রান্ত পুরুষ ঠিক আছে এই নামগুলো আমাদের মনে রাখতে হয় সম্ভ্রান্ত তো জোস এর মানানগুলো দেখো এগুলো আর প্রোনাউন্সিয়েশন করছি না কারণ কি প্রত্যেকটা একটু একটু করে স্পেলিংটা জাস্ট ভুল করে দেওয়া আছে রাইট অ্যান্সার কী হবে সবসময় এখানেও মনে রাখবে হাইন হাইন বলে কিছু একজন বা ইন এটা তোমরা মনে রাখবে আই এন ই তাহলে লাস্টে যার এন ই আছে সেটাই হবে অ্যান্সার জোসেফিন ঠিক আছে যে ও এসি পি এইচ এটুকু যেমন কার আছে শুধু তার পাশে আই এন ই বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে ক্লিয়ার তাহলে হয়ে যাবে কোনটা বি হবে আমাদের রাইট অ্যান্সার সাথে বলছে হেনরি হেনরির ফেমিনাইন কি হিরোইন হিরোইন হচ্ছে না প্রথমে বাদ দিয়ে দাও নিম্ফ নিম্ফ মানে পড়ি হ্যারিয়ট হ্যারিয়ট মানে তোমাকে বলে দিচ্ছি আর নান অফ দিস তাহলে ডিটাকে আর এটাকে বাদ দিয়ে দাও পরে রইলো বি আর সি এবার আমরা মানেটা জেনে নিই হেনরি হেনরি একটা নাম সেই হেনরির আমরা জানি দেখো কিং মানে রাজা জানি কিন্তু কাউকে যদি শুধু তার নামই কিং হয় তাহলে যেমন আমরা মানে পড়বো একটু পরেই পড়বো উইলিয়াম জোসেফ এগুলোর মানে জানার দরকার নেই এগুলো একটা আলাদা একটা বিদেশের কোনো একটা ব্যক্তিত্ব বা সম্ভ্রান্ত রাজা হতে পারে নৃপতি হতে পারে ঠিক আছে ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি হতে পারে তার ফেমিনাইন কি হবে এটা যদি হেনরি হয়ে থাকে তাহলে মনে রাখবে সি হবে রাইট অ্যান্সার হ্যারিয়েট কারণ নিপ মানে হচ্ছে পড়ি জল সেই এরকম একটা টাইপের তাই এটা হচ্ছে না অ্যান্সার হবে হ্যারিয়েট হেনরি থেকে হ্যারিয়েট আরও থাকতে পারে কিন্তু এটাকেও মনে রাখবে তোমরা নেক্সট হচ্ছে উইলিয়াম এই যে বলছিলাম উইলিয়াম পড়বো উইলিয়াম এই উইলিয়ামের তাহলে কি হয়ে যাবে ফিমেল ফেমিনিস মানে যেটাকে ফেমিনাইন জেন্ডার এটা হল তোমরা মনে রাখবে ম্যাডাম আর মিস হবে না এগুলো তোমরা জানো আলাদা প্রথমে বাদ দিয়ে দাও এবার এই দুটো স্পেলিংয়ের মধ্যে তোমাদের ঠিক করো অনেক সময় স্পেলিং কারেকশনের এখানে হয়ে যাবে শিখে নিতে পারবে উইলিয়াম থেকে উইল মিনা এটা হবে রাইট আনসার এখানেও তোমরা আগেরটা যেমন একটা বলে দিলাম মিনা রিনা বলে মনে রাখবে নামের শেষে কোনটা বলেছিলাম তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো জারিনা রিনা এই সি জেড এ আর এর সঙ্গে আই আই আর এর সঙ্গে আই এনে যোগ করে দেবে জ্য রিনা রিনা নামটা মনে রাখবে এখানেও তাই উইলিয়াম যেমন আছে উইলিয়ামটা রেখে দেবে তার সঙ্গে সঙ্গে কি করবে উইলিয়াম রাখবে না এই যে উইল হেম ঠিক আছে উইহেলটা মনে রাখবে আর শেষে কিন্তু মিনাটা যোগ করে দেবে তাহলে অ্যান্সার তাহলে অ্যান্সার এখানে কি হয়ে যাবে অপশান এ তাহলে ভালো করে দেখো এখানে কিন্তু ডবল এল নেই এখানে ডবল এল আছে এখানে কিন্তু শুধু এল এইচ হয়ে যাচ্ছে অর্থাৎ মনে রাখবো প্রথমেই হয়ে যাবে উইল হেল আর লাস্টে নামটা মনে রাখবে মিনা এখানে মিনা যখন কোনোটাই নেই তাই এটাই হবে অ্যান্সার আর আগে হবে উইলিয়ামের জায়গায় উইল হেল ক্লিয়ার এইভাবে মনে রাখতে পারো নেক্সট হচ্ছে ট্রেলর ট্রেলর মানে কি আমরা জানি যারা সুচের কাজ করে ঠিক আছে সূচক সে সুচের কাজ করে তাই তাদেরকে আমরা বলবো ট্রেলার এবার ট্রেলারের তাহলে বাংলা কি হয়ে যাবে দর্জি আমরা জানি হ্যাঁ আমরা জানি দর্জি সেই দর্জির ফেমিনাইন কি হবে নিম নিম পানে পরি বাদ দিয়ে দাও সিমস্ট্রেস সিগনোরা পিয়ার্স বা পিরস এই পিরেসের মানেটাও বলে দেবো তোমাদের এটার কিন্তু ফেমিনাইন পির থেকে পিরেস এসছে ঠিক আছে তাই এটা প্রথমেই বাদ দিয়ে দাও এটা হবে না নিম পরি হচ্ছে না সিগনোর সিগ্নোর থেকে সিগ্নোরা এসছে ঠিক আছে সিগনোরাও হচ্ছে এগুলোও কিন্তু তোমাদের অনেক কিছু জেনে রাখতে হবে ইতালীয় সম্ভ্রান্ত পরিবারের এরকম কোনো ইতালীয় ও রাশিয়া এই জাতীয় কোনো কিছু নাম দেওয়া থাকবে এটা হবে না এখানে শুধু অ্যান্সারটা বলে দিই সিম স্ট্রেস মনে রাখবে অর্থাৎ মহিলা দর্জি ঠিক আছে হচ্ছে স্ট্রেস নেক্সট দেখো সির বাংলাটা কি হবে সির এর বাংলা এটাকে এখানে বলে রাখি অনেক সময় ব্র্যাকেটে দিয়ে দেয় এ বিস্ট বি এস টি অর্থাৎ জন্তু বিশেষ হিসেবে আমাকে এটা দেখতে হবে এই সিরিটা একটি আমাকে জন্তু বিশেষ হিসেবে দেখতে হবে তাহলে কি হবে জেন সিফারডিস নাকি জেন জেনটা হচ্ছে তোমার জন থেকে এসছে জেন জনের ফেমিনাইন এটা হচ্ছে না অ্যাবট থেকে অ্যাবোটিস ঠিক আছে এটাও হচ্ছে না আর সে মানে জন্তু বিশেষ অর্থাৎ পুং জন্তু বিশেষ এ বিটস দেখবে লেখা থাকবে এ বিট অর্থাৎ জন্তু বিশেষ পুং জন্তু বিশেষ আমাদের ধরে নিতে হবে এটাকে পুং ধরতে হবে এর মানে পুং পুরুষ আর তাহলে ড্যাম হচ্ছে আমরা এটাকে মাদি যেটাকে চলতি ভাষায় মাদি বলে ধারি বলে অর্থাৎ স্ত্রী জন্তু বিশেষ ধরতে হবে এটা পুং জন্তু বিশেষ আর ড্যাম হচ্ছে স্ত্রী অর্থাৎ মাদি বা স্ত্রী জন্তু বিশেষ ক্লিয়ার তাহলে সির যখনই থাকবে তখন ড্যাম হবে তার ফ্যামিনাই তোমার দশটার আজকে ছোট্ট ভিডিওতে বলেছিলাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ছিল দেখি বুঝতে পেরেছো দশের মধ্যে এবার কার কত স্কোর হলো কমেন্টে জানাও এবং তোমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন হোম টাস্ক এটা তোমরা কমেন্টে জানাবে আর এর বাংলা মানে বলবো না এর আলাদা একটা মিনিং হয় সেটা আমরা আগের ক্লাসে পার্ট ওয়ান ক্লাসে বলে দিয়েছিলাম সেটা থেকে অ্যান্সারও বলে দিয়েছি এটা মনে রাখবে ফ্রেয়ার এই ফ্রেয়ারের ফিন মানে ফেমিনাইন কী হবে নান মেরমেট বা ম্যারমেট ক্যাটলিনা নিন খুব ভালো করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা এটা মনে রাখবে ফ্রেয়ার এই ফ্রেয়ারের ইংরাজিটা কি হবে ফেমিনাইনটা এই চারটে অপশনের মধ্যে তোমরা কমেন্টে জানাও আর দশের মধ্যে কার কত স্কোর হলো জানাও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ইয়ার টাইম